গ্রাহাম থর্প সারে এলাকার ফার্নহামে জন্মগ্রহণ করেন 1969 সালের 1 আগস্ট। ইংল্যান্ড ক্রিকেট দলে অন্যতম সদস্য ছিলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন সারে দলের হয়ে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুর কথা জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। 1993 সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক থর্পের। প্রথমে একদিনের ক্রিকেট অভিষেক, সে বছরই টেস্ট দলে খেলেন। 2002 সাল পর্যন্ত একদিনের ক্রিকেট খেলেছেন তিনি। 2005 সালে টেস্ট থেকে অবসর নেন এই বাঁহাতি ব্যাটার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে গ্রাহাম থর্প আর আমাদের মধ্যে নেই। এই ক্ষতি ভাষায় প্রকাশ করতে পারছি না। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হওয়ায় পাশাপাশি সমর্থকদের নয়নের মনে ছিলেন থর্প। 12 বছর ধরে ইংল্যান্ড ক্রিকেটের হয়ে নিজের সব কিছু দিয়েছেন তিনি। শুধুমাত্র ক্রিকেটার নয়, পরে কোচ হিসেবেও নিজের জাত চিনিয়েছেন থর্প। এই খারাপ সময়ে ওর পরিবারের পাশে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। থর্প সকলের স্মৃতিতে থেকে যাবেন। ইংল্যান্ডের হয়ে 100টি টেস্ট খেলেছেন থর্প, করেছেন 6744 রান, 44.66 করে রান করেছেন তিনি। 16টি 139টি অর্ধশতক আছে তার। টেস্টে তার সর্বোচ্চ অপরাজিত 200 রান। একদিনের ক্রিকেটে 82টি ম্যাচ খেলে 2380 রান করেছেন থর্প, 37.18 করে রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে 21টি অর্ধশতক করেছেন ইংল্যান্ডের ব্যাটার, সর্বোচ্চ রান 89। ক্যারিয়ারে 341টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন থর্প, 21,937 রান করেছেন তিনি। 45.04 গড়ে রান করেছেন থর্প, আছে 49টি শতরান ও 122টি অর্ধশতক। ইংল্যান্ডের ক্রিকেটে তার অবদানের জন্য 2006 সালে তাকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের সম্মান দেওয়া হয়। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।